নমস্কার বন্ধুরা, আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চানা পানির। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। বেশি লাল করে আমি ভাজবো না, হালকা বেজেই আমি তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি একে একে পুরো মশলাগুলোকে অ্যাড করব। এরপর আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার আমি এর মধ্যে কাজু বাদাম বাটা অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দিলাম। কাবলি ছোলাটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সামান্য পরিমাণ কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। চানা পনিরটি আপনারা লুচি কিংবা নানের সাথে পরিবেশন করতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।